ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له، ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. فإن أصدق الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. فيا عباد الله، وقال الله جل وعلا: أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال الله جل وعلا: فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة، وخلق منها زوجها، وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام، إن الله كان عليكم رقيبا. وقال الله جل وعلا: فأعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا، يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. প্রশংসা আল্লাহ তাআলার, যিনি আমাদের সৃষ্টি করেছেন এক বিন্দু তুচ্ছ পানি হতে, তারপর এই পৃথিবীতে পাঠিয়েছেন সুন্দরতম অবয়বে কাউকে নারী এবং কাউকে পুরুষ করে। আলহামদুলিল্লাহ, অসংখ্য দরুদ ও সালাম নাজিল হন রহমাতাল লিল আলামিন, ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, নবীনা হাবিবনা محمد وعلى آله وأصحابه أجمعين. رب صلى الله عليه وسلم روبر جار بوري بريثيبيتي آر كورونا برسول آغم انكور للا جيني اي امت كي پرتك بشوي نردش ديئے گا چه جا امت كي جاننا تير مخي كور بي ابن تيني اي امت كي প্রত্যেক ওই বিষয়ে নিষেধ করে গিয়েছে যা উম্মতকে জাহান্নামের নিকটবর্তী করবে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আসলে আমাদের পূর্বে এই পৃথিবীতে যারাই এসেছে, অত বছর আমি গুনতে পারবো না, যে আবানা আদম আলাইহিস সালাম থেকে এই এখন আমরা যারা আছি, এই পৃথিবীতে যারাই আসছে, আল্লাহ তাআলা সবাইকে নেয়ামত দিয়েছে। অধিকাংশ বেশিরভাগ মানুষ হাত পেয়েছে, পা পেয়েছে, নাক পেয়েছে, মুখ পেয়েছে, কান পেয়েছে, কেউ 200, 400, 500 বছর, 60, 70, 100 বছর এভাবে জীবনও পেয়েছে। আমরা যদি মনে করি যে আমরা ভিন্ন, এই দুনিয়াতে আমরা 10 তলা বিল্ডিং করেছি, তাহলে মিশরের পিরামিড এটা কে বানাইছে, কীভাবে বানাইছে? মিশরের পিরামিডের কোনো কোনো একটা পাথর, যে পাথর উপরে উঠেছে, এটা 70 টন 70,000 কেজি, একটা 70,000 কেজি ওজনের পাথর উপরে তুলবে পৃথিবীতে এখন ওরকম ক্রেনে নেই। মানে আজকের এই দিনে পুরো পৃথিবীর কোনো দেশের কাছে এরকম কোনো ক্রেন নাই যে ক্রেন 70 টনের একটা পাথরকে উপরে উঠাবে এবং এটাকে কোথাও রাখবে, এত হাই ক্যাপাসিটির ক্রেন নাই। তো আমরা যদি মনে করি যে আমরা 10 তলা বিল্ডিং তুলি, আমরা বিমানে চড়ি, আমরা পানির জাহাজে চড়ি, আমরা হুন্ডা চালাই, আমরা গুলি চালাই, আমরা বোম চালাই, আমরা ওই কি বলো এটাকে, আমরা দ্রুত গতিতে চলি, আমরা উন্নত জীবন ব্যবস্থায় থাকি, আমরা এয়ার কন্ডিশন এসির ভিতরে থাকি, আমরা যদি মনে করি যে এই পৃথিবীতে শুধু নেই আমত আমরাই পাইছি আর কেউ পায় নাই, এটা ভুল, এটা ভুল। যেই জীবন ব্যবস্থা আমরা ধারণ করতেছি, আমাদের পূর্বের মানুষরা হয়তো এর থেকে উন্নত ছিল না, এর থেকে অনুন্নত ছিল, যেটাই ছিল আমরা জানি না। তবে পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন কিছু সাইন, এমন কিছু সিগনেচার রাখছে
যেটা দিয়ে বোঝা যায় যে আমাদের এই উন্নত পৃথিবী তথাকথিত এখন ওই পর্যন্ত যায় পৌঁছায়নি যে এটা কিভাবে কে করছে। আমরা যে এই দুনিয়ার পিছনে মানে এত ভোগ বিলাসের পিছনে আমরা যে এই পুরো জীবনটা অতিক্রম করে দিচ্ছি, মানে আমরা এমন একটা জীবন পছন্দ করি যেটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেয়নি। আমাদেরকে এদেশের সিনেমা নাটক গত 50-100 বছর থেকে বুঝাইছে দাড়ি রাখলে মানুষ আনস্মার্ট হয়, এখন আমরা এসে দাড়ি কাটে স্মার্ট হই। আমাদেরকে গত 50-100 বছরের সিনেমা নাটক এই দেশের যারা উন্নত বলে আমরা ধারণা করি, যারা শিক্ষিত বলে আমরা ধারণা করি, তারা বুঝাইছে সিগারেট খাওয়া স্টাইল, এটা খাওয়া পৌরুষত্বের ব্যাপার, আমরা খাই। আমাদেরকে কেউ বুঝাইছে যে পান ওলামাকা শান, আমরা জর্দা খাই। কেউ আমাদেরকে বুঝাইছে তুই কি ফকির নিরে টাকনুর উপরে প্যান্ট কেন লাগলো, আমার থেকে টাকা নিয়ে একটু টাকনুর নিচে লাগাইস তারপর টাকনুর নিচে দিস। কেউ একজন আমাদেরকে বুঝাইছে টাকনুর উপরে প্যান্ট পরা ফকির নি, যার অভাব সে পড়বে। আমাদেরকে গত বছরগুলোতে কেউ একজন বুঝাইছে দাঁড়িয়ে রাখলে আমি স্মার্ট হয়, দাঁড়িয়ে রাখলে বিয়ে করা যায় না, দাঁড়িয়ে রাখলে ভালো বউ পাওয়া যায় না, দাঁড়িয়ে রাখলে চাকরি হয় না, দাড়ি রাখলে একটা ভালো মানুষের চিহ্ন নাকি বয়স হয়েছে নাকি। আমাদেরকে কেউ বুঝাইছে দাড়ি ওঠে আমাদের 14 বছর বয়সে, রাখতে হবে 50 বছর বয়সে গিয়ে। কেউ বুঝাইছে যে ওটা ওটা ওঠে 14 বছরে, এটা রাখতে হবে 50 বছর 60 বছরের ছেলে মেয়ে বিয়ে দিয়ে, অথবা না রাখলেও কি আসা যায়, দাড়ির ভিতরে কি ইসলাম নাকি, ইসলামের ভিতরে না দাড়ি। কেউ একজন এভাবে বুঝাইছে, এটা শূন্য ফেলে দিতে হবে। কেউ একজন আমাদেরকে এই দুনিয়া সম্পর্কে বুঝাচ্ছে, কতক লোকজন আমাদেরকে এই দুনিয়া সম্পর্কে ধারণা দিচ্ছে টাকা টাকা, এখন তো গোল গোল। এখন এই গত কয়েকদিন থেকে আগামী কিছুদিন পর্যন্ত পৃথিবী হচ্ছে গোল আর গোল, শুধু গোল আর কিছুই নাই। কেউ একজন আমাদেরকে কিছু মানুষ আমাদেরকে বুঝাচ্ছে বর্তমানে যারা গোল করেছিল তারা উন্নত, তারাই সভ্য, তারাই পৃথিবীর সবচেয়ে ভালো মানুষ, তারা পৃথিবীর টাইম সেভ করতেছে, পৃথিবীকে উন্নত করতেছে, পৃথিবী বাঁচাইতেছে, তারা তারাই তো সব। এখন যারা গোল গোল করে চিল্লা এই পৃথিবীতে এখন তারাই সব, তারা যতটুকু বোঝে পৃথিবীর আর কি অতটুকু বোঝে না। এ জিন্দগি হ্যাঁ কেয়া খানা পিনা সোনা বাচ্চে পেদা করানো হ্যাঁ কেউ টাকা পয়সা যে কোনো মূল্য উপার্জন করে টাইম বের করতে হবে গোল, এটা বলার জন্য। কেউ একজন কিছু মানুষ আমাদেরকে বুঝাচ্ছে যে আমরা এখন যে যুগে বসবাস করি এটার চাইতে উন্নত যুগ আর ছিল না আসবে না, এটাই সেরা, এখানের গুলশানের জায়গার চাইতে উন্নত জায়গা আর নাই, এখানে বনানীর জায়গার চাইতে উন্নত জায়গা আর নাই, এখানে উত্তরার জায়গার চাইতে আর উন্নত জায়গা নাই, পূর্বাচলের জায়গার চাইতে উন্নত জায়গা নাই। আমাদেরকে কেউ বুঝাচ্ছে, আমাদেরকে কেউ বুঝাচ্ছে একটা ফ্ল্যাট না হলে মানুষ নাকি। হ্যাঁ জীবনে করছিস কি একটা ফ্ল্যাট নিস না, একটা প্লট নিস নাই। আমাদেরকে কেউ বুঝাচ্ছে বিদেশ চলে যেতে হবে, স্ত্রী সন্তান রেখে 40 বছর বিদেশ করে এরকম একটা বিল্ডিং করে, এরপর সুন্দর সুন্দর ছেলে পেলে যারা বাপ মা পড়াশোনা করাইছে কষ্ট করে এদেরকে জামাই বানাইতে হবে অথবা এদের মেয়ে বিয়ে করাইতে হবে, 40 বছর পুরো জীবনের যৌবন সব বিসর্জন দিয়ে একটা ইট বালু সিমেন্টের দেওয়ালের ঘর বানাইতে হবে, আর বউকে এইভাবে বিধবার মতো ছেড়ে দিতে হবে বছরের পর বছর। বিবাহিত ব্যাচেলার মহিলা বছরের পর বছর দেখা যাচ্ছে পুরুষ বিয়ে করেছে 2000 সালে, বিয়ে করে 3 মাসের মাথায় বিদেশ গিয়ে 2005-এ আসছে, 6 মাস ছিল আবার গিয়ে 9-এ আসছে, 6 মাস ছিল আবার গিয়ে 14-তে আসছে, 6 মাস ছিল আবার গিয়ে 20-এ আসছে, 6 মাস ছিল। চিন্তা করে দেখলাম 20 বছর বৈবাহিক জীবনে বেটা বিয়ে করছে 2 বছর, 20 বছর বৈবাহিক জীবনে কয় বছর বিয়ে করছে সে, আমার তো 2018 সালে করতে 2020 পর্যন্ত দুই হয়ে যেত, 2 বছর ঘর সংসার হয়ে যেত তো, আর 2 বছর যেহেতু ঘর করবি তাহলে 2002 সালে কইরা 2002 পর্যন্ত করে একটা না 20 পর্যন্ত থেকে যদি কি আসে যায়, কি আসে যায়, টাকা দুনিয়া টাকা ব্যাস। ঘরে আলমারি ফ্রিজ না হলে বউয়ের ভালো স্বামী হওয়া যায় নাকি, ঘরে টিভি আর বক্স খাট না হলে শ্বশুরের ভালো জামাই হওয়া যায় নাকি, পকেট ভর্তি টাকা না থাকলে সুন্দর সুন্দর জামা কাপড় না পরলে, ডেলি সপ্তাহে 2-3 জোড়া চেঞ্জ না করলে, 4 জোড়া জুতা না থাকলে, এ কি মানুষ, মানুষের কাতারে পড়া নাকি বস্তিয়ে।
আমাদেরকে কেউ বুঝাচ্ছে এটাই দুনিয়া। ও দুনিয়া লোভী মানুষরা, আল্লাহ যাকে দুনিয়া দিয়েছে আলহামদুলিল্লাহ সে শুকরিয়া আদায় করবে, যাকে দেয়নি সে অপেক্ষা করবে আখেরাতের, যাকে আল্লাহ দিয়েছে সে ভালো কাজে ব্যয় করবে, যাকে আল্লাহ দেয়নি সে সবর করবে। খালাস, হিসাবটা ঠিক এতটাই আসলে সাধারণ। আল্লাহ তাআলা বলছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়ামা উতিতুম মিন শাইইন ফামাতাউল হায়াতিদ দুনিয়া ওয়া যিনাতুহা, আর তোমাদেরকে যা কিছু দেওয়া হয়েছে তা তো দুনিয়ার জীবনের শোভা মাত্র। জি, এই পৃথিবীতে আপনি এখন পর্যন্ত যা কিছু আবিষ্কার করেছেন, আর আপনার ছেলে পেলে আসা যা কিছু আবিষ্কার করবে, আপনার বাপ দাদা যা কিছু আবিষ্কার করে গেছে, এবার দেখেন এটা রকেট হোক আর বিমান হোক আর যুদ্ধ বিমান হোক আর হাওয়ায় ঝুলন্ত ব্রিজ হোক আর আপনার ঘরের এসি হোক, এই বাতাস দেওয়া ফ্যান হোক, সেগুন কাঠের খাট হোক, আপনার ওই বক্স স্পেঞ্জ শুইলে এমন জাম্প করে, হ্যাঁ এই খাট হোক, আপনার ওই ডাইনিং টেবিল 5 লাখ টাকা দামের হোক, আপনার এই জীবনে এই পৃথিবীতে হীরা মাণিক্য মতি হোক, এ পুরো পৃথিবীর সব কিছু যা আপনার কাছে মনে হয় অসাধারণ আর যা আপনার কাছে মনে হয় সাধারণ, আল্লাহ বলতেছে যে এটা জিডাই হোক, এটা দুনিয়ার শোভা। কি যেমন এই মসজিদের শোভা করছে এরা কিভাবে দেখেন, এখান দিয়ে টাইলস লাগাইছে, এখান দিয়ে রং করছে, দেখছেন এন্দি কি লাগাইছে, এন্দি কি করছে, রং করছে, এখান দিয়ে কি সুন্দর একটা কাঠ কালারের একটা খুতবার স্টেজ রাখছে, রাখছে না, আবার এই যে পাঞ্জাবি বানাইছে, তো এখান দিয়ে বটম দিছে, এখান দিয়ে আবার কুয়েতি স্টাইল করছে। আচ্ছা, এটা পাঞ্জাবিরে এক ধরনের সৌন্দর্য দিকে নিয়ে গেছে, ঠিক আছে, এই যে এটা মাইক বানাইছে, এটা হিন্দি স্টাইল করছে, দেখছেন কি সুন্দর কানের মধ্যে লাগানোর স্টাইল বানাইছে, শোভা সুন্দর করছে, এটাকে কি করছে সুন্দর করছে। এই যে আপনি চশমা পরছেন, সামনের কিনারে একরকম পিছনের কিনারে গোল্ডেন কালার, চশমাটারে সুন্দর করছে, কি করছে চশমাটারে সুন্দর করছে। এই যে আমি টুপি পরছি, টুপিটা সাদা কিন্তু এখান দিয়ে ছোটো ছোটো ফুটো ফুটো কটা ফুল দিছে, কি করছে সুন্দর করছে। এই পৃথিবীতে আপনি যত সম্পদ দেখেন, যত আকর্ষণীয় বস্তু দেখেন, যেটা আপনি পান নাই, যেটা আপনি পেতে চান, যেটা আপনার আছে আপনি সন্তুষ্ট না, যেটা আপনি কখনো পাবেন বলে মনে হয় না, এই পৃথিবীর যার কাছেই থাকুক এটা, আল্লাহ তাআলার কাছে তো এটা মাছির ডানার চাইতে সস্তা। কিসের চাইতে সস্তা? আমাকে ওই দিন একজনে বলল, ভাই আল্লাহ একজনকে গরিব বানাইছে, একজনকে ধনী বানাইছে, চাইলে তো সবাইকে ধনী বানাইতে পারতো। আমলে এখানে ধনী কি, আল্লাহর কাছে পুরো পৃথিবী যদি মাছির ডানার চাইতে মূল্যবান হতো, আল্লাহ যারা আল্লাহকে অস্বীকার করে এদেরকে পানি না খাওয়ায় মেরে ফেলতো, তা ধনী কি, তাইলে মাছির ডানার চাইতে যে জিনিস সস্তা ধনী কি, ধরলাম পুরো পৃথিবীর বাদশাহী কারো কাছে আছে, আল্লাহর কাছে তার মাছির ডানার চাইতেও কম, তাহলে আল্লাহ ধনী কারে বানাইছে, আমি দেখি না, চুপ হয়ে আছে। বললাম আপনি বলতেছেন যে ধনী আর গরিব, আল্লাহ বলতেছে যে পুরো পৃথিবী আর পৃথিবীতে যা আছে দুই রাকাত ফজর ও সুন্নতের চাইতে সস্তা, আপনি বলতেছেন ধনী ধনী কে, তাহলে আল্লাহ কারা ধনী বানাইছে আসলে, যেই জিনিসের আল্লাহ মাছের ডানার চাইতে দুর্বল মনে করে, তুচ্ছ মনে করে, এই জিনিস পুরো যদি একজনকে দিয়ে দেয় আল্লাহকে, কাউকে ধনী বানাইছে, আপনার হিসেবে না আপনার ধনী, আমার হিসেবে না আপনার ধনী, আল্লাহ তো যে গুণেই না, তো আল্লাহ কারা ধনী বানাইছে, আল্লাহ হচ্ছে ধনী, সবাই হচ্ছে ফকির, আল্লাহ দেয় সবাই নেয়, আল্লাহ কাকে ধনী বানাইছে, যাকে যতটুকু দিছে তার পরীক্ষা অতটুকু, তাকে প্রশ্ন অতটুকু করবে, খালাস। এখানে ব্যাপার হচ্ছে যারে যতটুকু দিছি অতটুকু হিসাব নেবো, আমি অমুকের কাছে 10 টাকা জমা রাখছি, তোমার কাছে 5 টাকা জমা রাখছি, যার কাছে 5 টাকা জমা রাখছি তার কাছে কি 10 টাকা হিসাব চাইতে পারবো, না চাইবো, আমি আরেকজন কাছে দিই নাই তারা কি হিসাব চাইবো, আমি একজনের কাছে আমি কিছু সম্পদ জমা রাখলাম, সুন্দর উদাহরণ, আপনি ব্যাংক খুলছেন, যাই একটা ব্যাংকে অ্যাকাউন্ট খুলছেন, আরেকটা ব্যাংকে যাই হিসাব খুঁজবেন, স্টেটমেন্ট নেবেন, আপনি তো কোনো পাগলও তো করবে না এটা, তো যারে আল্লাহ সম্পদ দেন তারা তো আল্লাহ জাকাত জিজ্ঞেসই করবে না, যারে আল্লাহ সম্পদ দেন হস্ত জিজ্ঞেসই করবে না, জিজ্ঞেস করবে নাকি, অত সম্পদই নাই, খালাস যাকে দিছে তার থেকে হিসাব নিবে, জাকাত দিছে কিনা, আত্মীয় স্বজন নিকটবর্তী আত্মীয় স্বজনের খোঁজ খবর রাখছে কিনা, সহযোগিতায় আসছে কিনা, যাকে আল্লাহ চোখ দিছে হিসাব নেবে, তুই চোখ দিয়ে কি দেখছিস, আমি তো না করছি অশ্লীলতা থেকে, আমি তো চোখ দিয়ে সুন্দর কিছু দেখতে বলছি যা আমি বৈধ করেছি, যাকে আল্লাহ পা দিছি পার হিসাব নেবে,
তোমাকে তো পা দিয়ে এটা মসজিদে যেতে, সুন্দর কাজ করতে, দুনিয়া সংস্কারের কাজ করতে, পৃথিবীর টিকায় রাখতে, তুমি তো পৃথিবী ধ্বংস দিকে চলে গেছো। যারা আল্লাহ কান দিয়েছে বলছে আল্লাহর প্রশংসা শুনতে, যারা আল্লাহ মুখ দিয়েছে বলছে আল্লাহর প্রশংসা করতে, সে সারাদিন গান শোনার গালাগালি করে। হিসেব নিবে আল্লাহ যারা যেটা দিছে, যারা যেটা দেয় নাই। বোবাদ থেকে কি কথা বলার হিসাব নেবে, অন্ধ থেকে কি দেখার হিসাব নেবে আল্লাহ? এত গরিব ধনী এত সুস্থ সুস্থ মানে কি? সিম্পল হিসাব, যাকে আল্লাহ যা দেয় নাই তার হিসাব নিবে না, যাকে আল্লাহ যা দিয়েছে তার হিসাব নিবে। যারা আল্লাহ দিয়েছে তার চিন্তা করা উচিত কিভাবে হিসাব দিবে, যারা আল্লাহ দেয় না তার প্রশংসা করা উচিত আলহামদুলিল্লাহ বেঁচে গেছি। দ্যাট সিম্পল। আল্লাহর কাছে কেউ ধনী নাই এখানে, একজন ধনী একজন গরিব। আর কিসের ধনী? আল্লাহ বলছে ওয়ামা উতিতুম মিন শাইইন ফামাতাউল হায়াতিদ দুনিয়া ওয়া জিনাতুহা। এই স্ত্রী, এই প্রেমিকা, এই পরকীয়া সব সুন্দর। এই গুলশানের ফ্ল্যাট, কোনাপাড়ার ফ্ল্যাট, কোনাপাড়ার প্লট, 10 বিঘা 1 বিঘা জমি, 1 একর জমি, সব সুন্দর। এই বক্স খাট সুন্দর, এই ফ্যান, এই এসি, এই সাদা রং, এই সুন্দর এখন এলইডির বাতি সুন্দর। ব্যাস পৃথিবীটাকে সশোভিত করেছে আল্লাহ সুন্দর পাহাড় দিয়ে, গাছপালা দিয়ে, কীটপতঙ্গ দিয়ে, পশু পাখি দিয়ে, পুকুর দিয়ে, নদী নালা দিয়ে, এরকম থাকার জমিন বিছানা দিয়ে আল্লাহ সুন্দর করেছে। ব্যাস এর চাইতে বেশি কিছু না। এই মসজিদের জন্য এই টাইলসটা যত মূল্যবান, এই পুরো পৃথিবী তো আল্লাহর কাছে এত মূল্যবান না। এই কার্পেট দিয়েছে কি জন্য, এটাকে সৌন্দর্য বর্ধনের জন্য দিয়েছেন না আপনারা? কিও এই কার্পেটের মূল, এই কার্পেটের কাম কি মসজিদে? সৌন্দর্য বর্ধন করবে, আরাম বৃদ্ধি করবে। দুনিয়াটা এটাই, এই দুনিয়ার সব কিছু আল্লাহ দিয়েছে, ভোগ বিলাসের এই যত কিছু আমরা পাই। যার 10,000 কোটি টাকা আছে এটাও শোভা, যার 1 টাকা আছে এটাও শোভা। যার যেমন দিয়েছে আল্লাহ তেমন হিসেব নেবে, যাকে আল্লাহ দিয়েছে তার উচিত চিন্তা করা কীভাবে হিসেব দেবে, যাকে আল্লাহ দেয়নি উচিত আল্লাহর কাছে দোয়া করা যে আল্লাহ তোমার প্রশংসা হিসেব নেই আমার, তবে তুমি আমাকে কল্যাণকর রিজিক দাও, তুমি আমাকে অভাব মুক্ত রিজিক দাও, তুমি আমাকে নিরাপত্তা দাও, আমার আমার রিজিক ও সুস্থতার তোমার হাতেই নিরাপত্তা, তোমার হাতেই রিজিক। এখানে আল্লাহ তাআলা আর একটা কথা বলছে, ওয়ামা ইনদাল্লাহি খায়র খায়রুন ওয়া আবকা আফালা তাআকিলুন। আর তোমাদের যা কিছু দুনিয়াতে আছে ভোগ বিলাসের বস্তু, এ সব কিছু দুনিয়ার শোভা মাত্র, আর আল্লাহর কাছে যা আছে তা উত্তম ও স্থায়ী। তার মানে ফ্যান স্থায়ী না, নষ্ট হয়ে যাবে। আচ্ছা আছে, আমি মরে গেছি কি লাভ? আমার ধরেন 2 কোটি টাকা ব্যাংকে আছে, আমি মরে গেছি নাড়তে সরতে পারি? তেরা আমার এক পাগলে কয় অমুক 20 বিঘা জমির মালিক, আমি কয় পাগল, ও তো এখানে দাঁড়াইতেই পারে না, এখন তো নাই দুনিয়াতে, ও কেমনে মালিক হইব? যখন ও দাঁড়াইছে তখন ও মালিক, যখন ও খাইছে ওটাও রিজিক, যেটা খায় নাই, শোয় নাই, দেখে নাই, কে কি করে এটাও জানা, এটা ওর কেমনে মালিক না হইলো ওটা? হ্যাঁ তাহলে তো আমি অমুক পাহাড়ের মালিক, আফ্রিকার জঙ্গলের মালিক, আমি কি হয়েছি? আমি ধরি না, শুই না, ভোগ করি না, কি হয়েছি? হ্যাঁ ওর 20 কোটি টাকা ব্যাংকে পড়ে রয়েছে, মসজিদ মাদ্রাসাগুলো অন্ধকারে আছে, ওর 5 বিঘা জমি আছে ঢাকা শহরের অমুক জায়গায় যার মূল্য আছে 50 কোটি টাকা, মসজিদ মাদ্রাসা ফকির মিসকিন ইয়াতিমের কোনো কাজে আসে না, ও নাকি 5 কাটার মালিক। আমি বললাম তাহলে আমি আফ্রিকা জঙ্গলের মালিক, কয় কেমনে? আমি ওর এই 5 কাটা কেউ থাকে কয় না, এই 5 কাটা কেউ শোয় কয় না, তা আমি তো আফ্রিকান জঙ্গলে থাকি না, শুই না, পুরোটার মালিক আমি, যা ওটা ভোগ করতে পারে না ও মালিক, তা আমি ভোগ করতে পারি না, আমি মালিক না কেন? আমি বলছি আসমান, তাহলে একদিন মানুষ দাবি করে বলবে যে আসমানের মালিক আমি, কেমনে? আরে মালিক ভাই, ওই সামনে 10,000 কোটি টাকার মালিক, আমি এমন আসমানের মালিক, তো কেমনে? ওর তো ব্যাংকে ওর নামে অ্যাকাউন্ট, ও চাইলে এটা খরচ করতে পারবে, বলে যে ও চাইলে খরচ করতে পারবে, 10,000 কোটি টাকা খরচ করা সহজ? এ দুর্নীতি করে সব টাকা বিদেশে নিয়ে যাচ্ছে বা দেশেই কিছু করতেছে, ও কি করবে আমি বুঝি না। ওরে কে বুঝাইছে যে টাকা গুনলে ওর মা ও মালিকানা হয়ে যায়? ওরে কে বলছে ওর নামে একটা হিসাব নামা থাকবে, ওখানে যা থাকে সব কিছুর মালিক, ও কে বুঝাইছে ওকে? ওকে কি কেউ বুঝাইনি? যতটুকু ও ভোগ করে, যতটুকু ও খায় হালালভাবে, ওইটারই সে রিজিক, ওইটাই তার রিজিক, সে অতটুকুই পেয়েছে, অতটুকুই ভোগ করেছে। এর বাইরে যা আছে সে ধরতেও পারে না, ছুঁইতেও পারে না। ইভেন তার ছেলে পেলে মদ খেয়ে নষ্ট করলো, সে বলতে পারে না বাবা মদ খাইস না, আমি বহু কষ্ট যোগাইছি রে, ও বেটা তো মরে ভূত হয়ে আছে। না মরে ভূত হয়ে থাকেনি, মরে লাশ হয়ে আছে। আমাদের দেশের আমাদের ভাষাই নষ্ট হয়ে গেছে আসলে। এমন দেখছেন আমি কি বলে ফেলছি কথায় কথায়, আল্লাহ মাফ করুক, আস্তাগফির আল্লাহ। মরলে কি ভূত হয়? সিনেমা নাটকে মরলে ভূত হয়, আমরা মরলে লাশ হই, কি হই? লাশ হই, বারজাখে জীবনে চলে যাই। আমাদের আমরা বলি না মরলে ভূত হয়ে যায়,
কবর দিলে তো পোলা পানি ঘুমায় না, হাঁটে না, মায়ের হাত ধরে বাবা হাঁটে, লাশ নাকি উঠে আসবে করে ধরবে। তো আমাদের আসলে নষ্ট হয়ে গেছে, আমাদের কথাবার্তা নষ্ট হয়ে গেছে, আমাদের সমাজ আমরা বুঝাইতে পারতেছি না কাউরে যে যতটুকু আপনি খান, যতটুকুতে আপনি বসবাস করেন, ওইটাই আল্লাহ বরাদ্দ করেছে আপনার জন্য রিজিক। যতটুকু দান করেছেন, যতটুকু সদাকা করেছেন, এটাই আপনার রিজিক। কারণ আপনি আল্লাহর রাস্তা কিছু দিয়ে দিলে ওইটা আপনি নিজেই ভোগ করলেন, কি এটা আপনি নিজে মালিকানা ছিল, আপনি দিয়ে গেছেন, এটা আপনি পাবেন ইনশাআল্লাহ। এটা আপনার রিজিক, আপনি ভোগ করেছেন, এটা আপনি আল্লাহর পক্ষ থেকে পেয়েছেন এবং আল্লাহকেই দিয়েছেন। এভাবেই আপনি আপনার রিজিক সুন্দরভাবে ভোগ করলেন। কোন মানুষ রেখে গেছে এরপরে সে মালিক এ হয়, মানে আমি 20 বিঘা জমি রেখে মরে গেছি, আমি নাকি ওই 20 বিঘার মালিক? কেমনে এখানে যদি এখন ডাস্টবিন হয়, পতিতালয় হয়, মদের আড্ডা হয়, আমার ছেলে বিক্রি করে জুয়া গেলে বেলে, আমার কিছু করার আছে? আমি মালিক কেমনে তাইলে? আরে দুনিয়ার আইনেও তো বাপ মরে গেলে ছেলে মালিক হয়ে যায়। ও একটুক বোঝে না, একটুক বোঝে না যে এই দুনিয়া কত তুচ্ছ। ও ইমানদাররা, ইমানদার মহিলা ও পুরুষরা, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবুন ওয়া লাহু, গোল। আল্লাহ বলছে গোল, দুনিয়াটা হচ্ছে গোল। দুনিয়া কি গোল? ছক্কা, ইয়ে চার। আল্লাহ বলছে দুনিয়া চার ছক্কা আর গোল ছাড়া কিচ্ছু না। একদম তুমি সঠিক ট্র্যাকে আসো ভাই। ভাই তুমি দুনিয়াকে যেভাবে নিচ্ছ, দুনিয়া আল্লাহ এভাবেই বলেছে। আমি তোমাকে ভুল বলে ছোট করতে চাই না। আল্লাহ তো বলছে দুনিয়া গোল, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবুন ওয়া লাহু, আর দুনিয়ার জীবন তো খেল তামাশা ছাড়া কিছুই না, গোল ছক্কা ব্যাস। হ্যাঁ এভাবে স্টিক, তিনটা ল, চারটা ল, রেড ল, দুনিয়া এটাই, আল্লাহ এটাই বলছে, আল্লাহ এটাই বলছে। দুনিয়া তো রেড রেড খাই যেরকম, এভাবে কিভাবে একটা বোর্ড দিয়ে ক্যারাম খেলে, এমনে লুডু মাইরা ছক্কা লয়, এক ল, দুই ল, তিন ল কয়। আল্লাহ বলছে দুনিয়া ছক্কা আর গোল ব্যাস। এই পুরো দুনিয়া, পুরো জমিনে যত কিছু আছে ছক্কা গোল ছাড়া কিচ্ছু না, ফালতু জিনিস। অতবার গোল খাওয়া যায়, পেট ভরে, বেচা হয়, এ গোল বেচা হয়, এ ছক্কা বেচা হয়। গোল দিলেই তো টাকা, গোল দিলেই তো টাকা। দেশের প্রধানমন্ত্রী পর্যন্ত, দেশের সরকার, যেই দেশের লোক যে দেশে গোল দেয় সেই দেশের সরকার ওর নিয়ম আমাদের করে বিমান, গাড়ি, বাড়ি কি দিয়ে কি না দেয়। তো গোল বেচা হয় তবে খাওয়া যায় না। দুনিয়া গোল, খেলো ভালো মতো খেলো। ওই এখানে বড় পর্দা লাগাইয়া এভাবে রাখছি, 2টা পর্যন্ত খেলা দেখি, ফজর রাখে ঘুমায় যাইও। দারুণ কাজ, এত অসাধারণ কাজ পৃথিবীতে আর নাই, এত অসাধারণ। তোমার মতো মানুষ যে কাজ করবে সেটাই তো মূল্যবান। আল্লাহ যা বলেছে তার কি মূল্য আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছে তার কি দাম আছে? তুমি তো বুদ্ধিমান, হ্যাঁ তুমি পৃথিবী সৃষ্টি করছো না, এই পৃথিবী তুমি সংস্কার করতেছো না, তো তুমি তো সব। তুমি পর্দা লাগায় যেটা দেখবা ওইটাই ট্রেন্ড, তুমি তোমার যৌবন যেখানে ব্যয় করবা ওইটাই তো ট্রেন্ড, তোমারই তো চলে। কার চলে? ক্ষমতা তোমার, যৌবন তোমার, সম্পদ তোমার, এলাকার আধিপত্য তোমার, তুমি তো সব। করো গোল, করো আরো ভালো মতো করো, আর সেই গোল দেখে লাফালাফি করো, দারুণ ভাবে লাফালাফি করো। যদি তোমাকে এই গোল নাজাত দেয় তো ভালো মতো করো, আর যদি এই গোল নাজাত না দেয়, আর যদি এই খেল তামাশা নাজাত না দেয়, তবে জেনে রাখো রব যেটাকে তুচ্ছ করছে তোমার উচিত সেটাকে তুচ্ছ করা, রব যেটাকে সস্তা বলে তোমার উচিত সেটাকে সস্তা বলা, ওটার থেকে বিমুখ হওয়া, অনেক অনাগ্রহ প্রকাশ করা সেটার প্রতি, রব যেটাকে মূল্যবান বলেছে সেটার প্রতি আগ্রহ করা উচিত, রব যেটাকে মূল্যবান বলেছে সেটাকেই মূল্যবান মনে করা উচিত। তুমি ওয়াজ মাহফিল শোনার জিনিস মনে করি আর ভালো লাগার জিনিস মনে করে এখানে আসছো, এটা যে মানার জিনিস এই মনে করলে আসতা না। আজকাল ওয়াজে মানুষ পাওয়া যায়, কয় হুজুরের ওয়াজ খুব সুন্দর হয়েছে, লিপস্টিক আলতা লাগাইছে ওয়াজে, হ্যাঁ ওয়াজের নূপুর ঝুমকা লিপস্টিক আলতা লাগাইছে রে, সুনু পাউডার আতর লাগাইছে ওয়াজে, ওয়াজ সুন্দর হয়েছে। এখন ওয়াজ খুতবা সুন্দর হওয়ার জন্য, সুন্দর ভালো লাগার জন্য শুনতে যায়, মানার জন্য শুনতে আসলে তো এত মানুষ তো মানা পাওয়া যায় না। সবাই তো জুমা মসজিদে নামাজ আসে, কেউ তো আসরে আসে না, তাহলে জুমায় তো আসরের কথা বলে, জুমায় তো মাগরিব ফজরের কথা বলে, এশার কথা বলে,
তো ওয়াজ শুনতে আসে ভালো লাগার জন্য, মানতে আসে না, আসে তো আসরও আসতো ফজরও আসতো। পৃথিবীর পরিবর্তন হয়ে গেছে, মানুষজন জানোয়ারে রূপান্তরিত হচ্ছে, অথচ আল্লাহ কত উদার, কত সুন্দর করে স্পষ্ট করে মানুষকে বলেছে, এটা কি বলেন তো, এটার নাম কি? এটা কি হাত না, অন্য কোনো নাম আছে, এর কাজ ধরা না, এটা কি চোখই তো, অন্য কিছু না তো, এর কাজ দেখা না তো। আল্লাহ তো দুনিয়াকে তুচ্ছ বলতেছে, তুচ্ছ মানে কি আবার, মানে এত আগ্রহী কি হয়ে গেল তাহলে? হাত মানে হাত বোঝেন, পা মানে পা বোঝেন, চোখ মানে চোখ বোঝেন, নাক মানে নাক বোঝেন, তো দুনিয়া তুচ্ছ তুচ্ছকে তুচ্ছ বুঝতেছেন না কেন? কেন তুচ্ছ বুঝতেছেন না তুচ্ছকে? এ দুনিয়া খেল তামাশার জিনিসটা, আল্লাহ তো খেল তামাশা বলেই দিছে, এটা না বুঝে কি আছে? গাড়ি বোঝে, বাড়ি বোঝে, মানুষ বোঝে, বউ বোঝে, ছেলে বোঝে, প্রেমিক বোঝে, প্রেমিকা বোঝে, সব বোঝে, খালি আল্লাহ যে বলে দুনিয়া তুচ্ছ ওটা বোঝে না, আল্লাহ যে বলে দুনিয়া খেল তামাশা এটা বোঝে না। মানুষ জানোয়ারে পরিণত হচ্ছে। মানুষের উচিত ওই রবকে ভয় করা, ওই রবকে ভালোবাসা যার কাছে মানুষের প্রত্যাবর্তন, যিনি মানুষের হিসেব নেবে এবং যিনি একমাত্র নিরাপত্তা দানকারী, মানুষের উচিত ওনার দিকে অভিমুখী হওয়া। আর দুনিয়ার জীবন তো খেল তামাশা ছাড়া আর কিছুই নয়। ওয়ালাদদারুল আখিরাতু খায়রুল লাযিনা ইত্তাকুন, এবং যারা আল্লাহকে ভয় করে ও ভালোবাসে, আল্লাহর তাকওয়া অবলম্বন করে, তাদের জন্য আখিরাতের আবাসই উত্তম। এ হাতকে হাত বললেন, আল্লাহ বলতেছে দুনিয়া খেল তামাশা, আখিরাতের আবাস উত্তম। আপনি কেন আখিরাত মুখী হচ্ছেন না, কেন ওই খেল তামাশায় ডুবে আছেন? মাথাকে মাথা বলেন, চুলকে চুল বলেন, ডিগ্রিকে ডিগ্রি বলেন, ডাক্তারকে ডাক্তার বলেন, ইঞ্জিনিয়ারকে ইঞ্জিনিয়ার বলেন, স্যারকে স্যার বলেন, হুজুরকে হুজুর বলেন, মোল্লাকে মোল্লা, ইমামকে ইমাম, মুন্সিকে মুন্সি, কাজীকে কাজী, বিচারপতিকে বিচারপতি, সরকারকে সরকার, তা এই দুনিয়াকে খেলতামাশা বলছে, এটা খেলতামাশা বললে অসুবিধা কোথায়? বুঝি আপনি যেটা হাত বলছেন সেটা হাত ভিন্ন কিছু না, আপনি যেটা পা বলছেন সেটা পা ভিন্ন কিছু না, আপনি যেটা মাথা বলছেন সেটা মাথা ভিন্ন কিছু না, বুঝি আল্লাহ যেটা খেলতামাশা বলে এটা বুঝি ভিন্ন কিছু? আল্লাহ যেটাকে উত্তম আবাস বলে সেটা বুঝি কিছুই না? হয় নাকি এত জুলম নিজের সাথে, নিজের কি জবাব দিবেন আল্লাহর কাছে? আফালা তাকিলুন, আল্লাহ বলছে এরা কি অনুধাবন করে না, এই দুনিয়া খেল তামাশা, গোল চার ছক্কা ছাড়ার কিচ্ছু না, অথচ যারা আল্লাহর তাকওয়া অবলম্বন করে আখেরাতই হচ্ছে ওদের জন্য উত্তম আবাস, ওদের উত্তম বাসস্থান, উত্তম থাকার জায়গা আখেরা। আখেরা যারা তাকওয়া অবলম্বন করে তাদের জন্য আখেরাত হচ্ছে উত্তম আবাস। আফালা তাআকিলুন, এরা কি অনুধাবন করে না? আল্লাহ বলছে আমরা কি অনুধাবন করি না? এবার এই প্রশ্ন তো আমাদের কাছে, জবাব কে দেবে? আমরাই দেব, আমার কাছে দেওয়ার দরকার নেই। আল্লাহ প্রশ্ন করেছে, কে কে প্রশ্ন করেছে? আল্লাহ প্রশ্ন করেছে, তাহলে জবাব আল্লাহকে দিবেন। আজকে এখান থেকে বের হয়ে আসরের সালাতে যাবেন, মাগরিবের সালাতে যাবেন, ইশা সালাতে যাবেন, দুরাকাত সালাত আদায় করবেন, নফল সালাতের মধ্যে অথবা ফরজ সালাতের মধ্যে, সুন্নত সালাতের মধ্যে, অথবা হেঁটে হেঁটে একটু আল্লাহকে জবাব দিয়ে আপনি অনুধাবন করেন কিনা, এই দুনিয়া তুচ্ছ আর আখিরাত হচ্ছে উত্তম। কারণ যিনি প্রশ্ন করেছে উত্তর কে নেবে? উনি প্রশ্ন যে করবে উত্তর কে নেবে? উনি নেবে। প্রশ্ন তো আমি করি নি যে আমি আপনাকে জিজ্ঞেস করবো আপনি কি অনুধাবন করেন, হ্যালো ও, আমি তো প্রশ্ন করি নাই, প্রশ্নকারী আল্লাহ, উত্তর আল্লাহকে দেবেন। আর আপনাকেই আর আমাকেই প্রশ্ন করেছে, আমরাই দিতে হবে। তবে বলে রাখি, দুনিয়াতে যারা তার রবকে এই প্রশ্নের উত্তর দিতে চায় এবং ভালো উত্তর দিতে চায়, আখেরাত তাদের জন্য সহজ। যারা দুনিয়াতে এর হিসেব খুঁজে পায় না, তাদের আখেরাতে কী হবে? দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়াকে আমাদের সাথে পরিচয় করে দিয়েছেন। কারা কারা দুনিয়াকে চেনেন আমি তো জানি না। আচ্ছা একটু কাছে হয়ে বসুন সবাই, কেমন? আল্লাহ তাআলা এই মসজিদগুলোকে দশতলা বিশতলা করার তৌফিক দান করুক, এগুলোকে আল্লাহ যত দূর চোখ যায় তত বড় বিশাল করার তৌফিক দান করুক। এখানকার প্রত্যেকটা পরিবার থেকে যদি একজন মানুষ আসরে আসে, এই মসজিদে জায়গা হবে না। এই আশপাশে আরও দশটা যত মসজিদগুলো আছে, আমরা মনে করি আর কি ঝগড়া করে মসজিদ করতে পাশাপাশি হয়েছে, আরে বাস্তবে যদি সবাই যাদের উপরে নামাজ ফরজ তারা যদি মসজিদে আসে, এরকম আরও ৩০টা মসজিদ আপনার প্রয়োজনেই খুলতে হবে, এরকম আরও ৩০টা মসজিদ প্রয়োজনেই করতে হবে, ঝগড়া করে করা লাগবে না। হানাফি শাফি মালিকি হাম্বলি চিশতি সাহাবীর তরিকা থাকে কত মারফত আহলে হাদিস, ওই মসজিদ করা লাগবে না। যদি বাস্তবেই মুসলমানরা সালাত আদায় করা শুরু করে, এরকম মসজিদ প্রয়োজনের তাগিদে দশতলা হইতে হবে, এরকম আরো বিশটা হইতে হবে পাশাপাশি।
দোকান পাট যেরকম ঘরে ঘরে নিছে, শপিং মল যেরকম এলাকায় এলাকায় পাড়ায় পাড়ায় বড় বড়, এই মানুষজন যদি নামাজ পড়তো তাহলে মসজিদগুলো এরকম শপিং মলের সাইজ হতো আর ঘন ঘন হতো। সবাই যদি নামাজ পড়তো, সবাই বাজারে যায়, এই জন্য শপিং মল ঘন ঘন বড় বড় সাইজের। বুঝাইতে পারিনি, কারণ শপিং মলওয়ালারা জানে লোকজন এখানে আসে তাই তারা বানাইছে। মসজিদের কমিটি, মসজিদের সবাই জানে যে এই জুমা ছাড়া ফুল হওয়ার মতো না, আন্দাজি শুধু এত টাকা খরচ করে দরকার আছে এক অক্তি নামাজের নিয়ে আসার? আপনারা হাসেন, আফসোস আমাদের জন্য। এই দুনিয়াকে আল্লাহ তাআলা পরিচয় করে দিয়েছে যেভাবে, আমি আপনাদেরকে সেভাবে একটু বলি। আল্লাহ তাআলা দুনিয়াকে যেভাবে আমাদের সাথে পরিচয় করাইছে, আমাদের উচিত দুনিয়াকে সেভাবে জানা এবং দেখেন আপনাদের জীবনে কাজে আসে কিনা কোরআনুল কারীমের এই আয়াতগুলো। তিনি বলছেন, এ আলামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহু ওয়াজিনাতুন ওয়া তাফাখারু বাইনাকুম তাখাফারুন বাইনাকুম وتكاثر في الأموال والأولاد. তোমরা জেনে রাখো নিশ্চয়ই দুনিয়ার জীবন খেল তামাশা, ক্রীড়া, কৌতুক, জাগ জমক, পারস্পরিক গর্ব অহংকার, ধন সম্পদ, সন্তান সন্ততিতে প্রাচুর্য লোভের প্রতিযোগিতা ছাড়ার কিছুই না। মানে আল্লাহ দুনিয়াকে পরিচয় করাচ্ছে যে এ আলামু, তোমরা জেনে রাখো নিশ্চয়ই অবশ্যই একেবারেই সঠিক কথা আল্লাহ বলছেন যে এই দুনিয়া খেল তামাশা, ক্রীড়া, কৌতুক, হাসি তামাশা, জাকজমক, একে অপরের সাথে গর্ব, দাম্ভিকতা, অহংকার, অহমিকা এবং ধন সম্পদ, ছেলে সন্তান, আর কে কত অট্টালিকা করেছে, এর একটা প্রতিযোগিতা ছাড়া আর কিছুই নাই দুনিয়া। তোমরা কি এটার জন্যই পাগল? আল্লাহ তাআলা বলছেন, ইন্না জাআলনা মা আলাল আরদি যিনাতাল লাহা লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা। নিশ্চয় জমিনের উপর যা কিছু আছে আমরা সেগুলোকে তার শোভা করেছি। মানে গুলশানের জমিটা নাকি শোভা, আমেরিকার হোয়াইট হাউস নাকি শোভা, সুইজারল্যান্ডটা নাকি শোভা, এ সুন্দর করছে সাজাইছে। মানে আপনার পুরো একটা ঘরে একটা ফুলের দানি, আপনার পুরো একটা ঘরে একটা ফুলের দানি, পুরো একটা বিশাল ফসলি জমিনের সাইডে ছোট ছোট গ্যাদা, শিউলি, ওই যে কি বলে এটাকে, চম্পা চামেলি ফুলের একটা ছোট্ট গাছ, শোভা কি শোভা, এ পুরো ঘরে দু চারটা লাইটের মতো। এই পুরো দুনিয়াটাকে আল্লাহ কি করছে, জমিনের উপর যা কিছু আছে। জি, আপনার 20 বিঘা জমির কথাই বলছে, আপনার হাতে থাকা মার্সিডিজ অথবা বিএমডাব্লিউ গাড়ি অথবা টয়টা যে গাড়িটা আছে আপনার, আপনার যে 30টা সিএনজি আছে যেখান থেকে ভাড়া পান, আপনার যে 30টা ফ্ল্যাট আছে, 10 কাঠা জমি আছে, গ্যারেজ ভাড়া দিয়েছেন, বাড়ি ভাড়া দিয়েছেন, জায়গা ভাড়া দিয়েছেন, ইট বালি দেখার জায়গা ভাড়া দিয়েছেন, মানুষ থাকার ভাড়া দিয়েছেন, এই সব নাকি এগুলো, এ শুধু একটা সাজাইছে আল্লাহ, কি করছে এগুলাকে সাজাইছে। এখন এই 30টা ফ্ল্যাট হচ্ছে প্রতিযোগিতা, আপনার 30টা আছে আর কার কয়টা আছে, আপনার 2 বিঘা জমি আছে, 2টা ফ্ল্যাট আছে উত্তরাতে আর কার কয়টা আছে, এই একে অপরের সাথে কি প্রতিযোগিতা, পারস্পরিক প্রতিযোগিতা, প্রাচুর্য জমানোর প্রতিযোগিতা থাকে। এখানে যদি আমি প্রশ্ন করি, যারা দাঁড়িয়ে কাটে কেন কাটে, বলেন কেন কাটে, বলেন বলেন কেন কাটে, ওনাকি মোহাম্মদ সাল্লাহ সাল্লামের প্রেমিক? আল্লাহ নবী সাল্লাহ সাল্লামকে কেউ কিছু বললো রাস্তায় নামে গাড়ি ভাঙে, রাস্তা জ্যাম করে, হরতাল করে, পৃথিবীর জমিনে আল্লাহ তাআলা বলছে ফজরের পরে যাও কাজ কাম করো, ও আয়েশা জ্যাম করে দেয়। কেন, কোন ফ্রান্স, ব্রাজিল, আর্জেন্টিনা আল্লাহর নবীকে কি বলছে, আয়েশা বাংলাদেশ জ্যাম করে দেয়। এখন কিন্তু ঠিকই পতাকা এই বুকে লাগায় রাখে, বাংলাদেশের পতাকাটা এই ছোট্ট করে লাগায়, ওদের পতাকাটা বড় করে লাগায়। এখন আবার কিছু সুশীল চুপচাপ আছে, এখন আবার অপসংস্কৃতি হচ্ছে না, এই পাঞ্জাবি পড়লে এটা কি বাংলাদেশের সংস্কৃতি, হ্যাঁ আমরা লুঙ্গি পরবো, গামছা পরবো, যিনি বলতেছে মহিলা, ভদ্র মহিলা, উনি কিন্তু প্যান্ট শার্ট পরা, তো এদেশের মহিলা তো কাপড় পরে, এই সংস্কৃতিতে, এই দেশের সংস্কৃতিতে মহিলারা কাপড় পরে, ছায়া পরে, ব্লাউজ পরে, উনি কিন্তু আবার ব্লেজার পরে বসে বলতেছে যে হ্যাঁ পাঞ্জাবি কি সংস্কৃতি, এই অপসংস্কৃতি সৌদি আরবের সংস্কৃতি, আমরা কেন এটা করবো, আমাদের তো দরকার নেই, আমরা বাঙালিয়ানা ষোলোয়ালা, উনি কিন্তু আবার ব্লেজার পরা মহিলা, উনি কাপড় ছায়া ব্লাউজ পরে এটা বলছে না, উনি বলতে চাচ্ছে যে এটা হচ্ছে সৌদি আরবের আমদানি আর ব্লেজার হচ্ছে বাংলাদেশি,
জিন্সের প্যান্ট বাংলাদেশি, হ্যাঁ এটা আমাদের সংস্কৃতি। জি আপনি 100 বছর আগে দেখেন না সবাই জিন্স পরে ঘুরতে হয়েছে? আপনি দেখেননি যেদিন স্বাধীন হয়েছে বাংলাদেশ সেদিন সবার পরনে জিন্সের প্যান্ট ছিল আর ব্লেজার ছিল? দেখেননি আপনি টাই একটা ছিল তো সবার? আমার মুক্তিযোদ্ধারা এভাবে টাই পরে যুদ্ধ করেছে, দেখেননি আপনি? ওটা হচ্ছে আমাদের সংস্কৃতি। পাঞ্জাবি হচ্ছে সৌদি আরবের আমাদের সংস্কৃতি, দুবাই ওমান কাতার, হ্যাঁ আমরা কেন মানবো? আমরা বাঙালি না ছিল না? কোট টাই প্যান্ট ব্লেজার এগুলো হচ্ছে বাঙালি আনা সলোয়ানা। সব বাঙালি এগুলো পড়তো, বোকা মানুষের এখানে পাঞ্জাবি পরে আসছে পাগলেরা, এরা বাঙালি হইতে পারে নাই? সব মহিলার ওই ভদ্রমহিলার মতো ব্লেজার পরা উচিত, সব মহিলার ব্লেজার পরা, মাথায় ঘুমটা দেওয়ার দরকার নাই, বাঙালি আনা নষ্ট হয়ে যাবে। হ্যাঁ আমরা বাঙালি, এটা হয় নাকি? যুদ্ধের সময় দেখেননি সব বাঙালি মহিলারা ঘুমটা ছাড়া ছিল? পাকিস্তানি হানাদার বাহিনীরা দেখেন নাই সব মহিলাকে এভাবে ঘুমটা খোলা অবস্থায় পেয়ে নিয়ে নির্যাতন করেছে? আল্লাহ ওদের সবাইকে জান্নাতবাসী করুন যারা নির্যাতনের শিকার হয়েছিল, আল্লাহ তাদের পরিবার সন্তুষ্ট হন। যারা এই দেশের মাটিতে আমরা স্বাধীন হয়ে থাকার জন্য জীবন দিয়ে চলে গেছে, আরে আমাদের পূর্বপুরুষ তো তারা, যারা চেয়েছে আমরা বাংলা বলবো, যারা চেয়েছে এই দেশের মাটিতে যেখানে খুশি থাকবো, কাউকে ট্যাক্স কর দেওয়া লাগবে না, কারো বাপের মর্জি চলবে না, আমাদের দেশ আমরা চলবো, এই আমাদের জন্য যারা জীবন দিয়ে দিয়েছে, যারা বলেছে আমাদের পরবর্তী পিঢ়ি পরবর্তী প্রজন্ম আসবে এক স্বাধীন দেশে, এক মুক্ত বাতাসে তারা ঘুরবে, আল্লাহর ইবাদত করবে, মন যা চায় তা করবে, এই দেশে কেউ জিজ্ঞাসা করার কেউ থাকবে না, এই দেশে থাকতে পাসপোর্ট একামা লাগবে না তাদের। যারা এই 2022 সালটা দেখেনি পর্যন্ত, যে লোকগুলোর পরনে গামছা ছিল, যে লোকগুলোর পরনে লুঙ্গি ছিল না ঘাড়ে গামছা ছিল, ওই লোকগুলো শুধু তাদের মেয়েরা যাতে ইজ্জত নিয়ে থাকতে পারে, সম্মান নিয়ে যাতে তাদের মা বোনরা এই পৃথিবীতে বেঁচে থাকতে পারে, তারা রক্ত দিয়ে চলে গেছে। তাদের পরনে নাকি প্যান্ট ছিল, শার্ট ছিল, কোট ছিল, টাই ছিল, ওটা নাকি বাঙালি সংস্কৃতি? পাঞ্জাবি পড়লে নাকি অপসংস্কৃতি হয়? এই লোকগুলো তো এখন এই পতাকাগুলোকে অপসংস্কৃতি বলে না, এই লোকগুলি তো এখন এই ছেলে মেয়েদের এই জার্সি ফার্সি নিয়ে অপসংস্কৃতি বলে না। বাংলাদেশের অরিতে গরিতে বাংলাদেশের পতাকা নাই, এই লোকগুলো এখন অপসংস্কৃতি বলে না, এদের আসলে ইসলাম নিয়ে অ্যালার্জি। ইসলামে যদি এখন লুঙ্গি পরে গামছা পরে বলে সুন্নত বলে, এরা বলবে যে গামছা এটা সেকেলের কথা, এখন কি মানে গামছা লুঙ্গি পরে, লুঙ্গি পরলে বাতাসে বুদ্ধি উঠে যাবে? এরা এখন দোষ ধরবে লুঙ্গির, যদি বলে যে লুঙ্গি খালি ইসলামিক পোশাক, যদি কেউ খালি বলে যে লুঙ্গি গামছা ইসলামিক পোশাক, এরা বলবে এটা কি হয়, এটা সেকেলে জিনিস, বাতাস আসলে উপর দিকে উঠে যাবে, একবারে ব্যাপারটা হয়ে যাবে, এরা বলবে, এরা বলবে। এদের আসলে ইসলাম শব্দ নিয়ে অ্যালার্জি। বাহ যুবক বাহ, মজা করো আর কিয়া, জিন্দগি হ্যাঁ মজা করনে ওয়ালি চিজ, মজা নে রহো, রহো আপনি সিনেমা আর নটাঙ্কি লেকে মশগুল মসরুফ রহো, তুম জিনে তুম প্যার করতে উনিকে তারা চেহারে বানাকে রাখে হুয়ে তুম, যেই সিনেমার নায়ককে ভালোবাসো তার মতোই তো তোমার চেহারা, যেই খেল তামাশা 12-14 জনে খেলে কোটি কোটি হাজার কোটি মানুষ দেখে বসে বসে, তার চুল তো তোমার চুল, তার প্যান্ট তো তোমার প্যান্ট, সে প্যান্ট ফাড়ে তুমিও ফাড়ো, সে চুল এখান দিয়ে কাটো ওখান দিয়ে রাখে, তুমি এখান দিয়ে কাটো ওখান দিয়ে রাখো, যাকে ভালোবাসতেছো তার সাথে তোমার হাসর হবে, ভয় পাও তুমি রবকে, ভালোবাসো মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে, ওনার ভালোবাসাতেই প্রকৃত তোমার মুক্তি রয়েছে, এই ছাড়া তোমার সিনেমার নায়ক গায়করা সেদিন তোমাকে নিরাপত্তা দিতে পারবে না। জেনে রাখো যুবক, জেনে রাখো যুবতী, ভাই আমার বোন আমার, ফাইদা জাআতিস সাখা, যেদিন এসে পড়বে সেই ধ্বংসধ্বনি, যেদিন এই খেলোয়াড়রা পৃথিবীর স্থায়িত্ব টিকাতে পারবে না, এই নায়ক নায়কেরা গায়ক গায়িকারা, যেদিন এই নেতা নেত্রীরা এই পৃথিবীকে কম্পন হতে রুখতে পারবে না, এই পৃথিবীকে দৌড়ে চড়া থেকে রুখতে পারবে না, আসমান ভেঙে পড়া থেকে থামাতে পারবে না, যেদিন তোমার পায়ের নিচের জমিন ছড়ে যাবে, যেদিন তোমার সামনে থাকা পাহাড় ধুলিত রঙিন ফসবের মতো হবে, ফাইদা জাআতিস সাখা, যেদিন এসে পড়বে সেই ধ্বংসধ্বনি, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, সেদিন মানুষ পলায়ন করবে তার ভাই থেকে, ওয়া উম্মিহি ওয়া আবি, তার মা ও তার বাপ থেকে, ওয়া সাহিবাতিহি ওয়া বানি, তার স্ত্রী তার সন্তান থেকে, লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইযিন শানুন ইউগনি, সেদিন তাদের প্রত্যেকের
হবে এমন গুরুতর অবস্থা যা তাকে সম্পূর্ণ ব্যস্ত রাখবে ওয়ালা ইয়াসআলু হামীমুন হামীমা কোন অন্তরঙ্গ বন্ধু অন্তরঙ্গ বন্ধুর খোঁজ খবর রাখবে না ইম্পসিবল রাখবে না শোনো ভাই আমার তুমি তোমার চেহারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা অনুযায়ী করো তুমি ভয় করো এগুলোকে কাটতে তোমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত একটু লজ্জা করো একটু ভয় করো কি হয় আহা সপ্তাহে একবার কাটো মাসে চারবার কাটো ছি ছি আহ কি হয় দাঁড়িয়ে রাখলে কি হয় ভাই আমি কি বিয়ে করি না বাচ্চা কাচ্চা হয় না ব্যবসা বাণিজ্য করি না কি সে বাধা আছে দাঁড়িতে তোমার আছে আল্লাহ ভীরুতাতে মনে কিছু করেন না খুব ছোট ছিলাম যখন সৌদি আরবে বড় হয়েছি তো টেলিভিশন ডিশ সব অ্যাভেলেবেল ছিল একটা উদাহরণ দিয়েই বলি থ্রি স্টুজেস একটা ছিল যে তিনটে ইডিয়েট আসে বাংলা নোয়াখালী ওই যে ভাষা বরিশাল্লা ভাষায় বলে আব্বা দেখতো বসে বসে ছোট ছোট্ট ছিলাম তো এগুলো একটা চ্যানেলে আসতো বাংলা বলতো তো আমরা সৌদি আরবে বড় হওয়ার কারণে যখন বরিশালের ভাষা নোয়াখালীর ভাষা আরেক ভাষা বলে খুব হাসতাম দেখে তো ওখানে একটা পর্ব ছিল এই তিনটা ইডিয়েটরে একজন লোকে বলতেছে যে চ্যালেঞ্জ করছে বন্ধু বন্ধু যে তিনটা ইডিয়েটরে যদি শিক্ষিত করতে পারো তাহলে তোমার এত টাকা পুরস্কার দেবো সে বলতেছে আমি তিনটা ইডিয়েটরে শিক্ষিত করবো তিনটা ইডিয়েটরে তিনটা বোকা মানুষের নিয়ে এসে বললো যে এই তোমাদেরকে টাকা দিব যদি তোমরা শিক্ষিত হও তারা বললো যে মোরা যদি শিক্ষিত হই মোগো বাপ রাগ করবে তারা কি বললো মোরা যদি শিক্ষিত হই মোগো বাপ রাগ করবে মোগো বংশও কেউ শিক্ষিত নেই এই মোরা শিক্ষিত হইতে পারবো না মোরা শিক্ষিত হলে মোগো বংশ পরম্পরা নষ্ট হয়ে যাবে মোগো বাপ রাগ করবে এখানকার মানুষের অবস্থা হয়ে গেছে এটা শিক্ষিত হয়ে গেলে ওগো ওদের প্রেস্টিজ নষ্ট হয়ে যাবে ভাই ইসলামী শিক্ষা শিক্ষিত হলে দাঁড়িয়ে রেখে দিলে ওদের প্রেস্টিজ নষ্ট হবে অন্য কিছু না ওই তিনটা ইডিয়েটের মতো যারা বলছে শিক্ষিত হইলে মোগো বাপদাদার কি হয়ে যাবে বাপদাদার পরম্পরা নষ্ট হয়ে যাবে মোদের বংশও কেউ শিক্ষিত নেই এই জিনিস কি মানুষ হয় তারা যেটা বলেছিল আজকে মুসলমান সমাজের সেই অবস্থা দাঁড়িয়ে রাখলে তাকওয়াবান হয়ে যাবো আল্লাহ ভীরু হয়ে যাবে হ্যাঁ দরকার আছে নাকি আল্লাহবান আল্লাহ ভীরু হওয়ার পাচক তো নামাজ না 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 আমার দাদাও পড়ে নেই বাপে পড়ে শুধু জুমা ভাই শুধু জুমা শুধু কি শুধু জুমা ব্যাস না 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 পাঁচক তো নামাজ পড়লে কি হয় আমার বাপেই পড়ে না চাচাই পড়ে না দাদাই পড়ে না আমি পড়বো না না এত ধার্মিক আমার বাপের চাচা আমি বেশি ধার্মিক হবো বেটা যা বাপকে পিছিয়ে ফেলে দেবো ধার্মিকতায় বড় ভাইকে পিছিয়ে ফেলে দেবো ধার্মিকতায় না পাঁচক তো নামাজ পড়া যাবে না পাঁচক তো নামাজ পড়লে আল্লাহ ভীরু হয়ে যাবে কি মানুষ হয় দরকার আছে আল্লাহ ভীরু হওয়ার আল্লাহ ভীরু হয়ে কি হবে জান্নাত দিতে পাওয়া যাবে এটা কোনো জিনিস হামারে পাস দুনিয়া মে জো হে বড়িয়া চিজ হে দুনিয়াই তো সব জান্নাত কি কিছু হ্যাঁ ওখানে কি হবে মানুষ মরবে না সারা জীবন বেঁচে থাকবে এই আর কি চির যৌবন থাকবে সুন্দরী সুন্দরী হুর পাবে মহিলারা তাদের হাজবেন্ডকে কল্পনার বাহিরে কল্পনাতীত যে চোখ আশা করে না যে হৃদয় আশা করে না যা কিছু এর চাইতে অধিক উত্তমভাবে তাদের হাজবেন্ডদেরকে পাবে মহিলারা জান্নাতে গেলে সুবহানাল্লাহ এরকম জিনিস হইলো দুনিয়ার হাজবেন্ড তো ঠিক আছে সিগারেট খেলে কি হয়েছে আমার সাথে আসার সময় কুলি করে সুইংগাম খাই আসো অসুবিধা কি অসুবিধা কি আরেক মহিলার সাথে প্রেমে না করে তারা তো আর বিয়ে করে না বাজার সাজার তো আমার ঘরে করে ওরা মাঝে মধ্যে বিকেশে টাকা পাঠায় এই তো দুনিয়াই তো সেরকম জিনিস আখেরাত কোনো জিনিস হইলো فإذا جاءت الطامة الكبرى فإذا جاءت الطامة الكبرى অতপর যখন মহাসংকট উপস্থিত হবে يوم يتذكر الإنسان ما سعى মানুষ যা করেছে স্মরণ করবে জি কম্বলের নিচের অপরাধ মোবাইল ফোনের অপরাধ বাসার ছাদের উপরে ওঠা অপরাধ আর বান্ধবীদেরকে নিয়ে স্কুল কলেজ মাদ্রাসার ফাঁক ফোকড়ে যাওয়া অপরাধ অপরাধ এখানকার অলিতে গলিতে রাতের বেলায় অপরিচিত মনে করে ছেলে ডিরেক্ট যুবতীর হাত ধরে এভাবে হাঁটে আমি একজনকে ওই দিন গাড়ি থামাই বললাম ভাইয়া ও পড়ে যাবে না তো ছেড়ে দাও ওকে মাহফিলে যাচ্ছিলাম তো এটা ঢাকা শহর ভাই স্মার্ট শহর মডেল শহর এটা শিক্ষিত শহর এটা সভ্য আর উন্নত শহর আমরা গ্রামের মানুষকে অত বুঝি তো ছেলে মেয়ে দুজনেই যুবক যুবতী বিয়ে হয়েছে বলে মনে হয় না এতে মেয়ে এভাবে হাত দিয়ে আছে মেয়ের হাতের ভিতরে এভাবে হাত ঢুকে সে হাঁটতেছে গাড়ি থামে বললাম ছোট ভাই আসসালামু আলাইকুম ভালো আছো বলেছে ভালো আছি ভাইয়া বললাম তোমাকে কিছু বললে কি তুমি রাগ করবে বলেছে না ভাইয়া বলেন না বললাম রাগ করার মতো কথা কিন্তু তবে ভাই বলতে চাই আমার খুব মনে চাচ্ছে বলতে বলবো বলছে বলেন বললাম ওকে ছেড়ে দাও ও পড়ে যাবে না
কোন মুরব্বি দেখে এভাবে ধরো, যে পড়ে যাবে হাঁটলা, যার হাতের লাঠি নেই তাকে এভাবে ধরে হাঁটিও, তাহলে ওর সাহারা হবে, ওর সাহারা হবে, ওর ওর হেল্প হবে। তুমি যাকে এভাবে ধরে রাস্তা দিয়ে হাঁটতেছো পড়ে যাবে না। হ্যাঁ তুমি দেখো ছেড়ে দাও, দেখবা দিব্যি সে হাঁটবে তোমার সাথে, সমস্যা নেই। তুমি ভাইয়ের কথা আস্থা রাখো, তুমি ছেড়ে ওরা নিয়ে 5 মাইল হাঁটো, সে একবারও পড়বে না ইনশাল্লাহ। ওকে ধরার দরকার নেই, কেমন রাস্তাঘাটে বলেছে সরি ভাইয়া, বা বললাম আমার সভ্য শহর সরি বলছে, আবার ধরছে। এখন আপনি বলবেন হুজুর আল্লাহ বলছে পর্দা করতে, নিচের দিকে তাকায় হাঁটতে, আপনি তাকালেন কেন? আরে ভাই আমি গাড়ির ভিতরে আছি তো আমি সামনের দিকে চাইছি, নিচের দিকে তাকালে তো মাইরা দিব আর জায়গায়, বুঝলেন না? যে কিরকম অহরহ ঘটনা ঘটে, সবাইকে বলা হয় না ছেলেটা ভালো ছিল, আল্লাহকে হেদায়ের দিকে আমিন। তো তোমাদেরকে বলি, তোমরা যারা এভাবে বান্ধবী নিয়ে গলিতে গলিতে হাঁটো, তোমরা যারা কম্বলের নিচে মোবাইলে ভিডিও কল করো, তোমরা যারা ছাদের উপরে একটু ফাঁক ফকর অন্ধকার গলি, এখানে সরকার একটা সুন্দর জিনিস করে, একটা গার্মেন্টসের আশপাশে একটা লেক করে, ফুল গাছ লাগায়, ফল গাছ লাগায়, সুন্দর বসার জায়গা করে, ফ্যামিলি নিয়ে মানুষ যাবে, তোমাদের যন্ত্রণায় কেউ মা বোন নিয়ে যেতে পারবে না। তোমরা এত নোংরা হয়ে গেছো, তোমাদেরও যারা নেতৃত্বে আছে তারাও নোংরা হয়ে গেছে, তাদের শুধু ভোট দরকার, ভোট। হ্যাঁ যা খুশি করো খালি আমারে দিও ভোট বাস, আর না দিলেও আজকাল কি আসে যায়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ তাআলা বলছে ইয়াউমা ইয়াতাযাক্কারুল ইনসানু মা সাআ, মানুষ যা করেছে তা সেদিন স্মরণ করবে মানুষ। ওবুরিজাতিল জাহিমু লিমান ইয়ারা, আর প্রকাশ করা হবে জাহান্নাম দর্শকদের জন্য। ফাআম্মা মান তাগা, সুতরাং যে সীমা লঙ্ঘন করে, ওয়া আছারাল হায়াতাদ দুনিয়া, এবং দুনিয়ার জীবনকে অগ্রাধিকার প্রাধান্য দেয়, ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, জাহান্নামই হবে তার আবাস। গোল, আল্লাহ বলে যে জাহান্নাম তার আবাস, টাকা যে কোনো মূল্যে, আল্লাহ বলে যে জাহান্নাম তার আবাস, বিঘা বিঘা সম্পত্তি, আব কোন জিন্দা হ্যায় কোন মরে গিয়া, হমকো ক্যা ইয়ে জমিন হমকো চাইয়ে, ইসকো হটাবে, মার ইসকো, হটা ইসকো, জমিন হমকো দে দে। আল্লাহ কহতা হ্যায় গোল, দুনিয়া চাইয়ে তুমে, ইয়ে দুনিয়া চাইয়ে মাথা, লাইব ওয়া লাহু, খেল তামাশারে দুনিয়া লাগবে। তো ঠিক আছে, যখন মহাসংকট আসবে তুমি তোমার আমলগুলোকে মনে করবা, আর জাহান্নাম যাদেরকে দেখানো হবে তাদের সামনে উন্মোচিত করা হবে, আর যে সীমা লঙ্ঘন করে, ওয়া আছারাল হায়াতাদ দুনিয়া, যে এই পৃথিবীর পার্থিব জীবনকে অগ্রাধিকার দেয়, যে 6টা বাজে ঘুম থেকে উঠে সিএনজির গ্যাস ভরবে, দ্রুত সিএনজি চালাতে যাবে, রিক্সার চার্জ ফুল হয়েছে দ্রুত রিক্সা চালাতে যাবে, গার্মেন্টস ওপেন হয়ে যাবে দ্রুত গার্মেন্টসে যাবে, চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য বেচা বিক্রি এগুলোর জন্য সে 4টা 5টা বাজে ফজরে ঘুম থেকে ওঠে না কেন? আরে ঘুমাইছি 2টা বাজে, 5টা বাজে উঠলে 8টা বাজে ডিউটিতে মিস হলে বেতন কেটে ফেলবে, চাকরি চলে যাবে। ফজর পড়তে তো তোমার দ্বন্দ্ব এখানেই, ঠিক না? আর জোহর ভাই এত ব্যস্ত, বিশ্বাস করেন ভাই আধা ঘন্টার ভিতর রিপোর্ট না করলে চাকরি থাকবে না, আর নামাজে গেলেই আমার এখানে আধা ঘন্টা শেষ। তোমরা যারা এক ওয়াক্ত নামাজি, বাকি এক সপ্তাহ ছুটি কাটাও, বলতো তোমার কোম্পানি এরকম পৃথিবীতে কোনো কোম্পানি আছে যেখানে সপ্তাহে একদিন ডিউটি করবা, 6 দিন ছুটি কাটাবা, এবং কাটাবা তো কাটাবা, মালিকের অনুমতিও নাই, কাটাবা তো কাটাবা, মালিকের কোনো কন্ডিশনও নাই কাটানোর, এমত অবস্থা কি চাকরি থাকবে? তাহলে তোমার ইমান কিভাবে আছে? নামাজের ছুটি তো কাটানোর সিস্টেম নাই, তাহলে একদিন ডিউটি করে কি ভর্তি থাকা যায় স্কুলে? স্যার বলবে যে এইলে যদি ভর্তি রাখি আমার স্কুলের বদনাম, গোল্লা পাবে, বের করে রে, বের করে স্পেল করে, কে বের কর, মাসে 7 দিন আসে কি শিখবে, বাকি 28 দিনের পড়া কে নেবে, এর হাজিরা কে দিবে 28 দিনের, এর পরীক্ষা কি দিবে? তোমরা যারা দুনিয়াকে অগ্রাধিকার দাও, ওয়াসারাল হায়াতাদ দুনিয়া, যে মহিলারা স্বামী যদি মাগার আরেক বিয়ে করতে চায় মহা অন্যায়, প্রেম করুক কি আসে যায়, ওখানে তার বাচ্চা কাচ্চা হবে না, জমিনের মালিক হবে না, এই পুরুষ মানুষ একটু করেই, হ্যাঁ পুরুষ মানুষ একটু করেই, মহিলা উল্টাপাল্টা কাজ করে, স্বামী শুধু টাকা পয়সার জন্য খালি চাকরি আর বিদেশ, ও যে কি করবো ভাই, ফলামাই দুজনই আসলে কিছু করার নাই, বহুত বুঝাই ভাই, বহুত বুঝাই, বহুত বুঝায়,
কিছু নাকি করার নাই, তো চলে আয় তাইতে হয়, করার নাই কে বলছে? আর এখানে এমন মানুষ বসে আছে আজকে, আমার আস্থা আছে যার বাসায় মসজিদ থেকে অনেক সুন্দর, এখানে অনেক মানুষ বসে আছে যার পাঁচটা ফ্ল্যাট আছে, প্লট আছে, ছেলে মাত্র দুইটা বা একটা, সে চাইলে এই একটা ফ্লটের বিনিময়ে একটা মসজিদ করতে পারে। হুজুর এবার ফকির হওয়ার বুদ্ধি দিচ্ছে, দরকার নাই আপনাদেরকে ফকির হওয়ার বুদ্ধি, আপনারা তো দুনিয়াকে সবকিছু মনে করতেছেন। আল্লাহ তাআলা বলছে ওয়া সারাল হায়াতাদ দুনিয়া, এবং দুনিয়ার জীবনকে অগ্রাধিকার দেয়। ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, যে ব্যক্তি দুনিয়ার জীবনকে অগ্রাধিকার দেয় তার বাসস্থান, তার আবাস হবে জাহান্নাম। মানে যে আগে দুনিয়া পরে আখিরাত বলে, তার থাকার জায়গা জাহান্নাম হবে। এইটা কোরআনুল কারীমে আল্লাহ বলতেছে ওয়াম্মা মান খাফা মাকাম রাব্বিহ, ওয়াম্মা মান খাফা মাকাম রাব্বিহ ওয়ানাহা আন-নাফসা আনিল হাওয়া, আর যে তার রবের অবস্থানকে ভয় করে এবং কুপ্রবৃত্তি হতে নিজেকে বিরত রাখে, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, যে তার রবের অবস্থানকে ভয় করে, যে তার রবের অবস্থানকে ভয় করে এবং নিজের খেয়াল খুশিকে, নিজের কামনা বাসনাকে বিরত রাখে, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, তার থাকার জায়গা হবে জান্নাতে। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ ইয়া আল্লাহ। আকুলু কওলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লিসাইরিল মুমিনিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। সবাই ইস্তিগফার করবে, আস্তাগফিরুল্লাহ। الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد. عن أبي هريرة رضي الله عنه يقول سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ألا إن الدنيا ملعونة، ملعون ما فيها إلا ذكر الله وما ومن ولاه وعالما أو متعلما. আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে তিনি বলতে শুনেছেন দুনিয়া ও তার মাঝের সকল কিছুই অভিশপ্ত, ইন্না লিল্লাহ। এই করোনা ভাইরাস উমকেরে ধরছে, যাই ধরবে নরে, বোঝেন নাই কথা, কারো করোনা ভাইরাস হয়েছে ওরে ধরবেন, ধরবেন না কে, ভাইরাসে ধরবে, ভাইরাসে ধরবে না। তো আল্লাহ নবী বলছে যে দুনিয়া হচ্ছে অভিশপ্ত, আর এর মধ্যে যা কিছু সব অভিশপ্ত, ধরার দরকার আছে এগুলা? যেগুলো আল্লাহর পক্ষ থেকে পাই, কাজ করব, কর্ম করব, ব্যবসা করব, বাণিজ্য করব, চাকরি করব, বাকরি করব, লিগেল ওয়েতে, হালাল ওয়েতে চেষ্টা করব, সর্বোচ্চ চেষ্টা করব। এবার যেহেতু সবাব কর্ম করতেছি, কে দিবে? আল্লাহ দিবে। তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছে, দুনিয়াও তার মাঝের সকল কিছু অভিশপ্ত, কিন্তু আল্লাহ তাআলার জিকির অভিশপ্ত না, এবং তার সাথে সঙ্গতিপূর্ণ অন্যান্য আমাল অভিশপ্ত না। আলিম মানে যে লোক জ্ঞান অন্বেষণ করে ও ইলম অন্বেষণকারী, এর ব্যতিক্রম মানে যে লোক ইসলাম শেখে ও শিখায়, এরা অভিশপ্ত না। আল্লাহর যে জিকির করে এরা অভিশপ্ত না, যারা ভালো নেক আমাল করে এরা অভিশপ্ত না, এর বাইরে যা কিছু আছে হীরা মতি মালিক সব অভিশপ্ত। মানুষকে ডুবাই দেবে, মহিলাকে ডুবাই দেবে, ডুবাই দেবে, মা বোনদেরকে সম্পদের লোভ লালসা থেকে ফিরে আসতে হবে। এদেশের ছেলে মেয়েগুলো মাদের কাছেই বড় হয়, মারা ওদেরকে পড়ালেখা করে যে গাড়ি ঘোড়া চড়ে সে, এই শিক্ষা না দিয়ে পড়ালেখা করে যে নৈতিকতা অর্জন করে সে, আল্লাহকে চিনে সে, আল্লাহকে চিনে যে জান্নাতে যাবে সে, এটা বলা উচিত। পড়ালেখা করে যে গাড়ি ঘোড়া, গাড়ি ঘোড়াতে এই মিয়া ট্রাক ড্রাইভার কি শিক্ষিত সবগুলো? তার মানে ও তো সবচেয়ে বড় গাড়ি চালায়, 16 চাকা 17 চাকা 20 চাকা চালায়, হ্যাঁ তাহলে তো সবচেয়ে শিক্ষিত মানুষ বড় গাড়ি চালায়। আপনাদেরকে দুষ্টামি মনে হয় না, মনে হয় যেন কৌতুক করতেছি না? পড়ালেখা করে যে গাড়ি ঘোড়া চড়ে, সে তো বাংলাদেশে এর টেরেল্লা এগুলোর চাইতে বড় গাড়ি আছে আর,
এই সালাতে কি শিক্ষা গ্রহণ করা লাগে লাগে ড্রাইভারি শিক্ষা গ্রহণ করা লাগে গিয়ার সিনা লাগে অ্যাক্সেলারেটর সিনা লাগে ইন্ডিকেটর সিনা লাগে ডাইনবাম সিনা লাগে আর কি লাগে কোথায় থামতে হবে কোথায় থামতে হবে না এর লাগে কোন ডাইনি যাবে না বামে যাবে বুঝতো আর কি লাগে আর কি লাগে সূরা ফাতিহা জানা লাগে গাড়ি চালাতে হলে হ্যাঁ কোরআন পড়া লাগে মেট্রিক পাস করা লাগে এদেশে গাড়ি চালাতে হলে তো তাহলে পড়ালেখা করা যে গাড়ি ঘোড়া চালাইছে কথা কীভাবে ঠিক হলো দুর্নীতি করে যে বিমানে চড়ে সে কদিন পরে মারা এগুলো শিখানো শুরু করবে কারণ পোলা পাইনরে পড়ালেখা করায় গাড়ি ঘোড়াতে চড়ানোর জন্য নৈতিকতা অর্জনের জন্য করে না এই জন্য নৈতিক মানুষ পাওয়া যায় না এখন তবে বাংলাদেশে আলহামদুলিল্লাহ আমি বলি এগুলো হয়তো আমরা হুজুররা বলতে গিয়ে বলি তবে এটা ঠিক যে আমাদের দেশে অনেক ভালো ব্যবসায়ী আছে যারা বিমান বলেন গাড়ি বলেন সব কিছুতে চড়ে হালালভাবে চড়ে আলহামদুলিল্লাহ চোর ডাকাত কম বুঝছেন যে দুই একটা আছে এগুলো হাজার হাজার কোটি টাকা নিয়ে যায় বাকিরা চুরি করতে পারে না ও বাকিরা বলছে ভাই আর কে কে তুমি সারা চোরি কর লি আমার লি কুছ রাখো ভাই আর কে কর রা হমে ভি চোর বননা হ্যায় হমে ভি চোর বননা হ্যায় ভাই থোড়া চান্স দে দো ইয়ার কে কর রা ভাই বড় বড় চোররা হাজার হাজার কোটি টাকা নিয়ে যায় ছোট চোর রাখো ভাই একটু সুযোগ আমাদেরকে দিয়ে দিতেন চুরি করার মা বাপ বাচ্চাদেরকে যদি এই পৃথিবীটা মুখী করে তোলে তাহলে ওই মা বাপের জন্য আফসোস রয়েছে এই মায়ের জন্য আফসোস আছে যেই মা তার বাচ্চাকে শুধু দুনিয়া দুনিয়া শেখায় ও মা ও বাবা তুমি মরে গেলে তোমার ছেলে দশতলা বিল্ডিং তুললে তোমার কত নাকি হবে বলতো বলতো শিক্ষিত বাবা তুমি মরে গেলে তোমার ছেলে এই পুরো পৃথিবীর সবচাইতে পরিচিত মানুষে রূপান্তরিত হলো ক্রিকেট খেলে ফুটবল খেলে তোমার কত নাকি হলো এতে বলতো তোমার ছেলে পুরো পৃথিবীর সব চাইতে বড় গাণিতিক আর সায়েন্টিস্ট হলো এমন একটা যানবাহন তৈরি করছে যা তেলও লাগে না পানিও লাগে না এমনিই চলে বলতো মা তোমার কত নাকি হলো আর বলতো ও মা যে মায়ের ছেলে মা মরে যাওয়ার পরে বাবা মরে যাওয়ার পরে বলল রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা ও আল্লাহ আমার মা বাপকে আপনি ওইভাবে যত্ন নেন ওইভাবে যত্ন নেন লালন পালন করেন যেভাবে তারা আমি যখন ছোট্ট শিশু ছিলাম এত আদর যত্ন করতো আপনি ঠিক ওদেরকে ওই আদর করেন যত্ন করেন বলতো ওই মায়ের ওই মা কি পেল তুমি তোমার ছেলে বিশ্ববিখ্যাত হয়ে গেল তুমি মারা গেলে তোমার কত নাকি হলো আর ওই মা যার ছেলে দিন এনে দিন খায় কষ্ট করে আছে অথবা বড় লোক আছে অথবা পয়সাওয়ালা আছে কিন্তু সলাতে এসে বলে আল্লাহ তুমি আমার বাবার মান মর্যাদা বৃদ্ধি করো আল্লাহ তুমি আমার মা বাবাকে ক্ষমা করো আল্লাহ তুমি আমার পিতা মাতায়ের প্রতি দয়া করো আল্লাহ তারা তোমার বান্দা ছিল কত ভুল ত্রুটি করেছে আল্লাহ তারা আমাকে তোমার সাথে পরিচয় করিয়েছে আল্লাহ যদি তারা আমাকে তোমার সাথে পরিচয় না করো তো আমার জন্য কষ্টকর হয়ে যদি তোমাকে চেনা আল্লাহ তোমার সাথে তারা আমার সম্পর্ক দৃঢ় করার সর্বোচ্চ চেষ্টা করেছে আল্লাহ তুমি সেই উচুরে তাদেরকে নাজাত দাও তাদেরকে উন্নত করো আল্লাহ তুমি তাদের ক্ষমা করো বলেন তো ওই মা বাবা কি পেল আর যার ছেলে এখানে হুট করে একদম একটা এমপি হয়ে গেছে মন্ত্রী হয়ে গেছে ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে গেছে আমি মনে না করতেছি এগুলো হয়তো ঠিক না আমি না করতেছি না করতেছি আমি বলতে চাচ্ছি যে বেনামাজি এমপি বেনামাজি মন্ত্রী বেনামাজি ডাক্তার বেনামাজি ইঞ্জিনিয়ার কোরআন পড়তে জানে না ডাক্তার কোরআন পড়তে জানে না ইঞ্জিনিয়ার কোরআন পড়তে জানে না সায়েন্টিস্ট কোরআন পড়তে পারে না নেতা কোরআন পড়তে পারে না তার চেলাচামুণ্ড আমি তাদের কথা বলতেছি যে কী বেনিফিট তাদের তোমার ছেলে যদি বেনামাজি হয় আল্লাহ বিমুখী হয় আল্লাহ বিরোধী হয় আল্লাহর সাথে পরিচয় না করে দিয়ে যাও তোমার ছেলে গুলশানে 30 তলা বিল্ডিং তুললো তোমার কি হলো বলো আর ওই মায়ের কথা চিন্তা করো যে মায়ের ছেলে ফজরে উঠে বলে আল্লাহ আজকের এই দিনে বাবা ছিল মা ছিল তারাও তোমার অজু করতো তোমাকে সিজদা করতো আল্লাহ তুমি তাদের সিজদাগুলো কবুল করে তাদেরকে জান্নাত দাও আল্লাহ বলো তারা কি পেল শুনুন একটা হাদিস বলে আমি আমার আজকের খুতবা ইনশাআল্লাহ শেষ করব জান্নাতে মানে যেটাকে আমরা তুচ্ছ মনে করতেছি দুনিয়াকে আমরা তো সবকিছু মনে করি না দুনিয়াকে তো আল্লাহ কি বলছে খেল তামাশা কি বলছে পারস্পরিক অহংকার ধন সম্পদ ছেলে সন্তান প্রাচুর্যের প্রতিযোগিতা বলছে কি বলছে এবং আল্লাহ এটাও বলছে যে দুনিয়াকে অগ্রাধিকার দেবে প্রাধান্য দেবে তার থাকার জায়গা কোথায় হবে জাহান্নাম হবে তাহলে জান্নাতটা কি যেটা আমরা পরোয়া করি না জান্নাতটা কি যেটা আমাদের খুব প্রয়োজন হবে জান্নাতটা কি যার কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলে গিয়েছে জান্নাতটা কি যেখানে যেতে আল্লাহ চায় মানুষ জান্নাতে যাক জান্নাতমুখী হোক এই জান্নাতটার সাথে পরিচয় করাই জান্নাতে প্রবেশকারী সর্বশেষ ব্যক্তি অথবা সর্বনিম্ন মানের জান্নাতিও কিন্তু ছোট জান্নাতের বা কম সুখের অধিকারী হবে না
এই ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বশেষ যে ব্যক্তি জাহান্নাম থেকে বের হয়ে, তার মানে জাহান্নাম থেকে বের হয় মানুষ। তাহলে এই হাদিস দ্বারা প্রমাণ হলো যে মানুষকে যদি আল্লাহ জাহান্নামেও দেয়, কিছু মানুষকে আল্লাহ বের করবে। ওরা কারা বলেন তো? ওরা কারা? যারা ইনশাআল্লাহ জান্নাত পাবে, পাবেই পাবে, কষ্ট করে হোক, আযাব ভোগ করে হোক, আল্লাহ তাআলা আমাদেরকে বিনা আযাবে জান্নাত দান করুন। আমিন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ ইয়া আল্লাহ, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ ইয়া আল্লাহ, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ ইয়া আল্লাহ। তাহলে এই হাদিস থেকে তো প্রমাণ হচ্ছে যে জাহান্নাম থেকে বের হবে কারা? জি জি, পাঁচ ওয়াক্ত নামাজি যারা মুশরিক, শিরিক করে না, কুফরি করে না, তারা। পাঁচ ওয়াক্ত নামাজি যারা শিরিক কুফরি করে না, তারা জান্নাতে যাবেই যাবে ইনশাআল্লাহ। এটা আমি বলছি না। তো জাহান্নাম থেকে বের হয়ে জান্নাতে প্রবেশ করবে, তার সম্পর্কে অবশ্যই আমার জানা আছে, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক ব্যক্তি হামাগুড়ি দিয়ে বা বুকে ভর দিয়ে, ওই যে আমাদের দেশের যুদ্ধ করছে যখন তারা ট্রেনিং করে না, এরকম হামাগুড়ি দিয়ে অথবা বুকে ভর দিয়ে খুব কষ্ট করে জাহান্নাম থেকে বের হবে। আচ্ছা, সে নিচে বের হবে নাকি আল্লাহ তাকে তৌফিক দিবে? সুবহানাল্লাহ। তখন আল্লাহ জাল্লা ওয়ালা বলবেন, যাও জান্নাতে প্রবেশ করো। সুতরাং সে জান্নাতের কাছে এলে, তার ধারণা হবে যে জান্নাত পরিপূর্ণ হয়ে গেছে। ফলে সে ফিরে এসে বলবে, হে আমার রব, জান্নাত তো পরিপূর্ণ দেখলাম। আল্লাহ তাআলা বলবেন, যাও জান্নাতে প্রবেশ করো। তখন সে জান্নাতের কাছে এসে এলে তার ধারণা হবে জান্নাত তো ভরে গেছে, তাই সে আবার বলবেন যে হে আমার রব, জান্নাত তো ভর্তি হয়েছে, পরিপূর্ণ হয়েছে, আমার তো জায়গা নেই এখানে, ঠিক না? আল্লাহ সুবহান তাআলা বলবেন যে যাও জান্নাতে প্রবেশ করো, তোমার জন্য থাকলো পৃথিবী সমতুল্য এবং তার দশ গুণ পরিমাণ বিশাল জান্নাত। এই পুরো পৃথিবী কত বড় বলেন তো? এই বঙ্গোপসাগরের সাইজ এখন কারো জানা আছে? বঙ্গোপসাগর কত বড় জানা আছে কারো? এটা লাস্টে কি আছে কেউ জানে এখনো? তো এটা পৃথিবীর বাইরে না পৃথিবীর ভিতরে? আটলান্টিক মহাসাগর, অ্যামাজন জঙ্গল, এগুলো পৃথিবীর বাইরে না পৃথিবীর ভিতরে? তাহলে পূর্ব থেকে পশ্চিম মানুষ যা জানে আর যা জানে না সবগুলো কি পৃথিবী? নেই, আপনি এক বিঘে দুই বিঘে এক ডিসিম দুই ডিসিম নিয়ে পড়ে আছেন মিয়া। মানে যারে জাহান্নাম থেকে আল্লাহ বের করবে আযাব দিয়ে, যে হামাগুড়ি দিয়ে জান্নাতের দিকে যাবে, সে তাকে আল্লাহ বলবে জান্নাতে যাও, সে জান্নাতের কাছে বলবে যে ইয়া আল্লাহ, জান্নাত তো ফুল হয়ে গেছে আল্লাহ, আমার কই যাবো আমি, আল্লাহ কই যাবো? আল্লাহ বলছে, আরে তুমি জান্নাতে যাও। সে বলবে যে ইয়া আল্লাহ, জান্নাত তো পরিপূর্ণ হয়ে আছে আল্লাহ, জান্নাত তো পরিপূর্ণ হয়ে আছে, আপনি আমি কোথায় যাব? আল্লাহ তাআলা তখন তাকে বলবে যে আরে তোমাকে পৃথিবী সমপরিমাণ এবং এর চেয়ে দশ গুণ বড় জান্নাত। লা ইলাহা ইল্লাল্লাহ, জান্নাতে যেতে চাই আমরা? তাহলে আমি একটা কথা বলি সিম্পল, আল্লাহর সাথে কাউকে শরীক করিয়েন না। পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ যে কোনো মূল্যে আদায় করেন, রমজান এলে রোজা রাখেন, হজ তৌফিক থাকলে করেন, যাকাত তৌফিক থাকলে দান করেন, যাকাত প্রদান করেন, আল্লাহ যেটাকে হালাল বলেছে সেটাকে আপনি হালাল বলে গ্রহণ করেন, মানুষ যত খারাপই হোক। একটা উদাহরণ, বহু বিবাহ। আল্লাহ যেটাকে হারাম করেছে সেটাকে আপনি হারাম বলেন, ঘৃণা করেন। একটা উদাহরণ, সমাজের মানুষ কি কইবে যদি আমি মানে আসলে সিগারেট এটা হারাম, এটা হারাম মনে করেন, শুকর যেরকম হারাম মনে করেন সিগারেট কিরকম হারাম মনে করেন, গরুর গোশত যেরকম হালাল তবে হারাম টাকা দিয়ে গরুর গোশত না, যদি মনে করেন উটের গোশতও কিনেন তাও হারাম। ওয়াহলালতুল হালাল ওয়াহরামতুল হারাম, হালালকে হালাল বলেন, হারামকে হারাম বলেন, দিনে পাঁচবার নামাজ পড়েন, রমজানে রোজা রাখেন, তৌফিক অনুযায়ী হজ যাকাত করেন, ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে জান্নাত দিবে ইনশাআল্লাহ। শুধু আল্লাহ যা হারাম করেছে তা থেকে বিরত থাকেন, আল্লাহ যা হালাল বলেছে যত কঠিন হোক সেটাকে হালাল বলেই স্বীকৃতি দেন, গ্রহণ করেন। আর দিনে ফরজ সতেরো রাকাত নামাজ যে কোনো মূল্যে ত্যাগ করা যাবে না, বাপ মরে গেলেও ত্যাগ করা যাবে না,
সন্তান মরে গেলেও নামাজ ত্যাগ করা যাবে না, স্বামী মরে গেলেও নামাজ ত্যাগ করা যাবে না, স্ত্রী মরে গেলেও নামাজ ত্যাগ করা যাবে না। ভূমিকম্প হয়ে পৃথিবীর চাপা পড়ে গেছে, আমার সব আত্মীয় স্বজনদেরকে বের করতে হবে, নামাজের সময় হয়েছে, সময় হয়েছে, সময় আছে, সময় পার হয়ে যাচ্ছে, এর ভিতরে পড়ে নিতে হবে। দরকার প্রয়োজনে বেশি বিপদ হলে দুই ওয়াক্ত একসাথে পড়ে নিতে হবে। কিন্তু নামাজ তুফান, পুরো পৃথিবী লন্ডভন্ড হয়ে যাচ্ছে, নামাজ পড়ে নিতে হবে প্রয়োজনে একসাথে দুই ওয়াক্ত, নামাজ ছাড়া যাবে না, নামাজ ছাড়া যাবে না। ওই কোথায় সফরে চলে যাচ্ছি, জোহর পড়ে জোহরের সাথে আসর পড়ে প্রয়োজনে বের হয়ে যেতে হবে, যদি বাস না থামে, ট্রেন না থামে, ট্রাক না থামে, বিমান না থামে, ছাড়া যাবে না। যে কোনো মূল্যে এ পরিপূর্ণ করতেই হবে, করতেই হবে। তাহলে ওই জান্নাতিকে আল্লাহ বলবে যে যাও প্রবেশ করো, তোমার জন্য থাকলো পৃথিবী সমতুল্য এবং তার দশ গুণ পরিমাণ বিশাল জান্নাত, অথবা তোমার জন্য পৃথিবীর দশ গুণ পরিমাণ বিশাল জান্নাত রইল। তখন ওই হামাগুড়ি দিয়ে জাহান্নাম থেকে বের হওয়া লোকটা বলবে, হে প্রভু, তুমি কি আমার সাথে ঠাট্টা করছো, অথবা আমার সাথে হাসি মজাক করছো? অথচ তুমি বাদশাহ, হাসি ঠাট্টা তোমাকে শোভা দেয় না। আল্লাহ বর্ণনাকারী বলেন, তখন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমন ভাবে হাসতে দেখলাম, আল্লাহুম্মা রাসূল জান্নাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইন্না নাসআলুকাল জান্নাহ, ইয়া আল্লাহ, ইন্না নাসআলুকাল জান্নাহ, ইয়া আল্লাহ, জান্নাতাল ফিরদাউস, ইয়া আল্লাহ। বর্ণনাকারী বললেন, তখন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমন ভাবে হাসতে দেখলাম যে তার চোয়ালের দাঁতগুলো প্রকাশিত হয়ে গেল। তিনি বললেন, এ হলো সর্বমানের, সর্বনিম্ন মানের জান্নাতের আল্লাহর পক্ষ থেকে উপহার। তো এই পৃথিবী আসলে তুচ্ছ, ভোগ বিলাসের জায়গা মাত্র। আমাদের উচিত মা বোনদের দ্বীনী শিক্ষায় শিক্ষিত করা। ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, সায়েন্টিস্ট হবে, হোক, পৃথিবীর কল্যাণ করবে, এতেও তার নেকি আছে যদি সে আল্লাহ ভীরু হয়, আল্লাহর হকগুলো আদায় করে সে যদি মানুষকে চিকিৎসা করে, তার অনেক কল্যাণ। যেহেতু আল্লাহ বলেছে যে ব্যক্তি একজন মানুষকে বাঁচালো সে পুরো মানব জাতিকে বাঁচালো, তাহলে চিকিৎসা অনেক বড় নেকির কাজ। কিন্তু আল্লাহ ভীরু হয়ে চিকিৎসা করা, আল্লাহর তাকওয়া অবলম্বন করে চিকিৎসা করা। এই যে আমি এখন কেউ একজনের গাড়িটা বানাইছি, এই জন্য দেখা যাচ্ছে এখানে আসতে হয়তো আমার পাঁচ ঘন্টা সময় লাগতো, আমি চলে আসছি আধা ঘন্টায়, আলহামদুলিল্লাহ। তাহলে যিনি বানাইছে উনি তাকওয়া অবলম্বন করলে, মানুষের কল্যাণের জন্য বানাইলে, কল্যাণের কাজে ব্যবহার করলে, তার নেকি হবে ইনশাআল্লাহ। এই যে ফ্যান যে লোক বানাইছে সে তাকওয়া অবলম্বন করবে, ইঞ্জিনিয়ারিং তাকওয়া অবলম্বন করে মসজিদে লাগতেছে, মুসল্লিরা বাতাস পাইতেছে, তার নেকি হবে না? যে কিনে দিছে তার নেকি হবে? যে কার্পেট বসতে দিছে তার নেকি হবে? যেটা উদ্ভাবন করছে আল্লাহ, যাকে যে জ্ঞান দিয়েছে, সে যদি আল্লাহ ভীরু হয়, আর যদি মানুষের আরাম, মানুষের কষ্ট লাঘবের চিন্তা করে বানায়, তার নেকি হবে ইনশাআল্লাহ? তাহলে সব কিছু হবো আমরা, তবে দুনিয়াকে তুচ্ছ মনে করব, এই দুনিয়াকে আমরা সর্বোচ্চ প্রাধান্য দিব না, এই দুনিয়াকে আমরা ভোগ বিলাসের একমাত্র বস্তুতে পরিণত করব না। আখেরাত আমাদের জন্য উত্তম, আমরা আখেরাত মুখী হব। ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما كثيرا اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد واقيم الصلاه